بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

খুব ভালো হলে বলে পর জন্মে হয়ে রাধা অথবা মনে করে পর জন্মে আবার দুনিয়ায় আসিবেন ভালো কাজ করিলে আবার পুনরায় পূর্ণ জন্ম হইবেন এটা হলে হিন্দু ধারণা নির্ণয় করে দুষ্ট দু রুহের কিছুই করার থাকে না যে রুহুটা চলে গেছে দুনিয়া থেকে মনে করেন খুব খারাপ ব্যক্তি ও দুনিয়া থাকতে আপনার হয়তো বা ক্ষতি করতে পারতো কিন্তু ও চলে গেছে হানার ওর রুহু অবজা হয়ে গেছে মকবूज হয়ে গেছে যে সে আলামে বারযাখে চলে গেছে হায় ইল্লিন হনা ওর কিছুই করার ক্ষমতা নেই খুব ভালো ব্যক্তি ছিল মনে করুন যে ফু দিলে আকাশে উড়ে যেতে পারতেন তো দুনিয়ার জীবদ্দশায় তার খুব পাওয়ার ছিল এখন দুনিয়া থেকে চলে গেছে বা শেষ ওর পাওয়ারলেস ওর পাওয়ার কিছুই নেই সুরা নামাজের মধ্যে এক ব্যক্তি কথা পাওয়া যায় সালেমান আল্লাহ সালামের দরবারে সে বলেছিল যে আমি বিলকিসের তখকে আমি মুহূর্তের মধ্যে আমি চোখের পলকের মধ্যে নিয়ে আসবো মহাকিগণ বলেছেন যে জিন্দরা তো বলছিল যে আরো কিন্তু জিন্দরা প্রস্তাব দিয়েছিল যে মুহূর্তের মধ্যে আনতে পারবো কি এক ব্যক্তিও বলেছিল ফাল আল্লাহ যাকে আল্লাহ তালা এলেম দিয়েছিলেন তো ওই সমস্ত ক্ষমতা আহ চলে গেছে সালাম দুনিয়া থেকে চলে গেছে তার তখ তার কথায় চলতো পাখির ভাষা বুঝত মানে পাওয়ার যা ছিল মিনুষ মৃত্যু হয়ে গেলে শেষ তাই সে ভালো পাওয়ার হোক খারাপ পাওয়ার হোক ফেরাউনের পাওয়ার ছিল নমরুদে পাওয়ার ছিল এ জাতীয় পাওয়ার সব লেস হয়ে যায় মৃত্যু হয়ে গেলে ওই রুহের আর কোনো পাওয়ার থাকে না চাই ভালো কিংবা খারাপ বাকি প্রশ্নটি নিচ্ছি সেটি হলো কোন আমল করলে দুষ্ট জিন ক্ষতি পারবে না যে এটি প্রশ্ন ঠিক আছে আমিনাল জিন্নাতি নাস আল্লাহ তালা জাতীয় দুষ্টদের থেকে মানে দুষ্ট জিন এবং দুষ্ট মানুষদের থেকে পরিত্রাণের লক্ষ্যে আল্লাহ তালা সুরা শিখিয়েছেন তা হলো সুরা নাস এবং সুরা ফালাক সুরা নাস সুরা ফালাক এটি হলো অল প্রোটেক্ট আসমানি জমিনি শারীরিক আসমানি বালা জমিনি বালা যাবতীয় কষ্ট দুঃখ মুসিবত হিংসা পরশ্রী কাতরতা মানুষের ক্ষতি জিনের ক্ষতি যাবতীয় ক্ষতি আমিন সারি হাসি হাসাদ সুরা নাসার সুরা ফালাক হলো অল আর হল সুরা আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হল সই বোহারি মুসলিমের হাদিস অনুযায়ী শয়তানি বলেছে যে আহ আল্লাহ তারা যে ব্যক্তি আয়তাল কুরসি পাঠ করে শয়তান তার থেকে দূরে থাকে রবিজি বলেছেন যে যদিও সে সত্তা কথা বলেছে যদিও সে মিথ্যাবাদী তার মানে সংরক্ষণকারী নামাজের পরে পড়ুন সুরা নাস পড়ুন সুরা ফালাক পড়ুন সুরা এখলাস পড়ুন আয়তাল কুর্সি এগুলো হলো অল প্রটেক্ট আপনাকে কোন দুষ্ট জিন কোন দুষ্ট মানুষ সমস্ত ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা বাঁচাবেন এই আমল আপনি করবেন এবং সুন্নতি জীবন যাপন রসুল্লা সাল্লাহ দৈনন্দিনের যে আমলগুলো করেছেন এগুলো এতটাই বড় যে যেমন বিসমিল্লাহাকাল তো আল্লাহ বলে গিয়ে ঘর থেকে বের হলো হাদিস আদিস মুসলিমের আল্লাহ তালা তার যাবতীয় ব্যাপারে তার সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা আল্লাহ নিজ হাতে গ্রহণ করবেন তো ঘর থেকে বের হওয়ার দোয়া আবার ঘরে প্রবেশের দোয়া ঘরে প্রবেশের দোয়া সময় যদি আপনি না পড়েন শয়তান আপনার সাথে সাথে ইন্টার হবে ঘরে খাবেন দোয়া পড়বেন না শয়তানা আপনার সাথে খাবে তো সুন্নতি আমলি যে জীবনী যেই দোয়া কালাম সেগুলো পড়বেন আর বিশেষ করে ঘুমানোর আগে প্রত্যেক সালাতের পরে সকালের বিকালে সুরা সুরা ফালাক সুরা এখলাস এই তিনটি তো পড়বেন পড়বেনই আয়াতুল কুরসি কখনোই ভুলবেন না পাঁচ সালাতের পরে কথারি মুসিমের হাদিস যে ব্যক্তি পড়বে আর সেই ব্যক্তির মৃত্যু জান্নাতের পথে শুধু বাদা তার মৃত্যু মানে মৃত্যু হলেই সে জানাতে যাবে হাদিসে আরো বেশ বিষয়ে বিভিন্ন রচনা হয়েছে তার মানে ফজিলত বুঝা যায় যে কি পরিমান এই সমস্ত আহ অনুরূপ সুরা ফাতেহা পড়তে পারেন এটাও সমস্ত শেফা সব ক্ষেত্রে এটি শেফা তো মোটামুটি সমস্যা দুনিয়াবি সমস্যা যদি এক হাজার প্রশ্ন আপনারা করেন তো এক হাজার প্রশ্নের উত্তর এটাই আসবে যে সুরা ফাতে পড়ুন সুরা নাস পড়ুন সুরা ফালাক সুরা পড়ুন আয়তাল কুর্সি পড়ুন দুনিয়াবি সমস্যার এক হাজার প্রশ্ন করবেন উত্তর এটাই আসবে যদি কোরআন এবং হাদিস থেকে উত্তর দেওয়া হয় তো ফলাফল উত্তর এটাই আসবে বাচ্চা কাটতেছে চিকিৎসা এটাই ভয় পাইতেছেন রাত্রে চিকিৎসা এটাই ঘরে জিনভূতের বা জিনের ভয় করেন তো এটাই তদ্ভির এটাই আমল জাদু জাদু মেরেছে আপনাকে জাদুর চিকিৎসা এটাই নজর লেগেছে এটাই চিকিৎসা তার মানে দুনিয়াবি যত রকমের সমস্যা আর রয়েছে কোরআন শূন্য থেকে সমাধান এগুলোই আপনি সুরা নাস সুরা ফালাকে আয়াতগুলো পড়ুন প্রত্যেকটা এগারোটি আয়াত আছে সুরা নাস আর সুরা ফালাকে প্রত্যেকটা যেন এক একটা অ্যাটম বোমা দুনিয়াবি সমস্যা দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আপনার ক্ষতি করতে পারে জিন্নার যে সমস্ত ক্ষতি করার করতে পারে এই জাতীয় সমস্ত ধরনের প্রার্থনা করা হয়েছে কাছে এটাকে উল্লেখ করে একটি ছোট্ট একটা ঘটনা বলা হয় যে কোন এক আহ তিনি ছাত্রদেরকে বলতেন যে রাস্তার গলিতে একটা কুকুর আছে তো কুকুরটা মানুষকে কামড়ায় তো কি করবে তোমরা সবাই বললো যে রাস্তায় এই কুকুরটাকে আমরা সবাই যাব এবং লাঠি দিয়ে আমরা এটাকে মেরে ফেলবো অথবা এটা প্রতিহত করব তো এটা তোমরা করলে বাকি অন্যান্য যাদের কাছে লাঠি নেই তারা কি করবে তারা রাস্তা কিভাবে পার হবে আমার নিরাপদ রাখার ওয়ে রাস্তাটাকে নিরাপদ রাখার জন্য কি করতে পারো তো একজনে একটা পদ্ধতি দিল সর্বশেষ উস্তাদ বললেন যে থেকে উত্তম নয় যে কুকুরের মালিককে গিয়ে বলো যে কুকুরটাকে বেঁধে রাখেন

সবকিছুর উপর ক্ষমতাবান তিনি সবকিছু সৃষ্টি করেছেন তার পানা চাওয়া হয়েছে সুতরাং এর থেকে উত্তম প্রোটোকল দুনিয়ার জীবদ্দশায় সমস্যার সমাধানে করোনা এবং সুন্নাতে খুঁজলে আর কোন সমস্যা সমাধানের আর কোনো বড় গাইডলাইন নেই যা আছে সুরা না সুরা ফালাকে এবং সুরা এবং সুরা ফাতেহাত এবং আয়াতুল কুষ্ী সুতরাং এগুলোই বারবার বারবার পাঠ করুন দিনে এবং রাত্রে আশা করি উত্তর পেয়েছেন